নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। 2016 সালের 26 ডিসেম্বর প্রাণ হারিয়েছিল চানমোহন ত্রিপুরার নামে বিজেপির এক কার্যকর্তা। আজকের দিনে বিজেপির সদর কার্যালয়ের সামনে চানমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিজেপির কার্যকর্তারা। ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, প্রতিমা ভৌমিক সহ বিজেপির সদস্যরা। ভারতীয় জনতা পার্টির সংগঠনকে ভয়ভীত হয়ে আমাদের নেতৃত্বকে নৃশংসভাবে তৎকালীন সময় খুন করা হয়েছে। কিন্তু 2018 নির্বাচনে আমরা সবাই পরিলক্ষিত করেছি যে বিজেপি আইপিএফটি যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের কাছে 20 জনজাতি সিটের মধ্যে 18টি সিট আমাদের কাছে এসছে, ভারতীয় জনতা পার্টির কাছে 10টি সিট এসছে। তো আমার কমিউনিস্টের বন্ধুরা চেষ্টা করেছিল যে জনজাতিদেরকে ভয় ভীতি সন্ত্রাস করে তাদেরকে বারংবার কমিউনিস্ট মুখী করে রাখা, সেই মানসিকতা নিয়েই ওই সময় পরিকল্পিত হত্যা হয়েছিল। আজকে আমরা চানমোহন ত্রিপুরা স্মরণ করছি, ওনার যে বলিদান, সেই বলিদান 2018 নির্বাচনে প্রমাণিত হয়েছে যে জনতা সর্বোপরি, ত্রিপুরা সাধারণ মানুষ সর্বোপরি, সাধারণ মানুষের জিত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি চানমোহন ত্রিপুরার পরিবারের সঙ্গে সদৈব থাকবে, এখনও রয়েছে এবং আমাদের যে কোনো কার্যকর্তা যে কোনো জায়গাতে যদি এভাবে অন্যায়ভাবে কেউ তার উপর আঘাত হানেন তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে প্রদেশ সভাপতি পর্যন্ত এবং রাষ্ট্রীয় সভাপতি পর্যন্ত বাইক ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই যুবক। বড়দিনের রাতে মদমত্ত অবস্থায় ছিল দুই যুবক। দমকল বাহিনীর ঘটনাস্থলে এসে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। একটা অল্টো গাড়ি আর বাইকের সংঘর্ষ হয়েছে, তো এই সাথে সাথে আমরা স্পটে গেলাম, একটা অল্টো আর বাইকও লয়ে আসলাম। পরবর্তীতে শুনলাম যে বাইকের দুজন যে চালক আর বাইকের পেছনে আর একজন, তারা দুজনে নাকি খুব গুরুতর জখম হয়েছে, আঘাত পাওয়ার কারণে এখন বর্তমানে ধর্মনগর হসপিটালে নাকি তারা চিকিৎসাধীন চলছে। আর অল্টোর যে ড্রাইভার, ড্রাইভারও আমরা এখানে প্রথমে খবর দিয়া তাই না চিকিৎসার জন্য গেছিলো, এখন কই চিকিৎসা চলছে এই যে আমরা এখনো জানি না, যে আমরা এখন ওই এটার তদন্তের জন্য বাইরে এসে অফিসার এটা আমরা দেখতেছি। রাজধানীতে এক অভিযান চালিয়ে এক পুলিশ কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে এই বিপুল পরিমাণের অর্থ ড্রাগসের লেনদেন করে পেয়েছে এই পুলিশ কর্মী। আরক্ষা দপ্তরের বাড়ি এখন নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে ড্রাগস মাফিয়ারা। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভোর রাত্রি থেকেই আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে আমাদের এসডিপি সাহেবের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এবং আমরা মিলে বিভিন্ন জায়গায় আমাদের রেড চলছে। তো এটার একটা পার্ট হচ্ছে এইখানে রেড চলা। তো যে সময় আমাদের কাছে খবর আছে, আমাদের কাছে যে পেন্ডিং যে সমস্ত এনডিপিএস কেস আছে ড্রাগের ব্যাপারে, তো আমাদের যে আসামিরা আছে সেই আসামিদের একজনের টাকা পয়সা এই বাড়িতে রাখা আছে এই খবরটা ছিল। তো এই খবরটা তো আগে করার পরে আমরা এই বাড়িতে রেড করি। রেড করার পর আমরা এই হিউজ পরিমাণে ক্যাশ পাই, যেটা কাউন্টিং চলছে কত পরিমাণ আছে এখনো পর্যন্ত জানা গেছে না। তো এইখানে যে ভদ্রলোকের বাড়ি থেকে পাওয়া গেছে, ওনার নাম সুশীল দেব বর্মা, ওনারই আত্মীয় যে কোনো একজন এই ড্রাগ ব্যবসায় জড়িত। তো তারা টাকা পয়সাটা ব্যাংকে রাখে না, না রেখে এখানে রাখে। তো এটার আমরা রিকভারি করছি এবং সুশীলদের বাবা নিজেও স্বীকার করেছেন যে হ্যাঁ, এটা ওনার যে আত্মীয় আছে তারা টাকা। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
অলংকার নারীর অহংকার আর সালেমায় আধুনিক ডিজাইনের নানান অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, যেখানে আপনার পছন্দ মতো যে কোনো স্বর্ণালঙ্কার নিখুঁত ভাবে তৈরি করা হয়। গলার চেন, নেকলেস, চূড়, বালা, মান্তাসা, দানের দুল, নাকছাবি, আংটি কিংবা শাখা বাঁধানো ইত্যাদি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত গহনা পাবেন অনুশ্রী জুয়েলার্সে। তাছাড়া জন্মদিন কিংবা অন্নপ্রাশনে ছোট বাচ্চাদের উপহারের জন্যও যত্ন সহকারে স্বর্ণালঙ্কার তৈরি করা হয় এখানে। সঠিক মূল্যে সঠিক মাপের স্বর্ণালঙ্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, সালেমা বাজার, ধলাই, ত্রিপুরা। প্রযত্নে পরিমল দাস। যে কোনো গহনা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 9436536154 নম্বরে অথবা আসুন অনুশ্রী জুয়েলার্সে। লাইফে সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না জাগবো যাক সময়ে যত ঠিক তোমার আমার মতো এমন সুন্দর সম্পর্কটার মতোই টিকে থাকবে আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য। রিগাল ড্রেসিং টেবিলের প্রপারলি সিজন্ড এন্ড ট্রিটেড কানাডিয়ান রেড ওক আর লেকার ফিনিশ ধরে রাখে এর সৌন্দর্য প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানেই নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর দুটো দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পুরো দেখতে এসেছিলে তুমি যখন কাছে থাকো না তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরিফেল আয় ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরিফেল আয় ড্রপ আমানত রক্ষা করে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। समाने के फीचर्स ये आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car. वो
পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব শিখালি, হয়েছে বড় গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়েছে, বলেছিল আমাকে সাক্ষী, আমি কান্না হাসি নতুন নতুন ভালোবাসা, সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবে বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছে সব দোষকে হারিকে নি, তোর বেকুন আলুগি রূপ শুরু করছিস কি? লাই ফারুক, দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফেল চক, জন্ম থেকেই চক। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এটাই ভালো হবে স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করলো ধর্মনগর থানার পুলিশ। জানা যায় একটি গাড়ি ইট বুঝাই করে ধর্মনগরের চন্দ্রপুরে যায়, সেখানে এলাকার কুখ্যাত মাফিয়া
কোটোমিয়ার গাড়ির চালককে মারধর করে তাদের বোলেরো গাড়িটি ছিনতাই করে। ধর্মনগর থানায় মামলা করা হলে পুলিশ গাড়িটি উদ্ধার করে। চারজন লোক ছিল, হাসিনুল ইসলাম, বিকাশ, তাতি, করিমউদ্দিন এবং নিজামউদ্দিন, ওদেরকে আমরা উদ্ধার করে এনেছি সাথে। ভারতীয় জনতা পার্টির 10 মজলিশপুর মন্ডল কমিটির উদ্যোগে রানীরবাজার থানা রোডে সুশাসন দিবস উপলক্ষে এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। কেউ ধর্মান হননি, সব গাজাওয়ান হয়ে গেছে, গাজার সাম্রাজ্য তৈরি করা হয়েছে। এই সরকার আসার পর 65,000 কিলো গাঁজা ত্রিপুরা পুলিশ সিজ করেছে। আর এগুলো কিসের জন্য? ত্রিপুরার মহিলাদের উপর অত্যাচার করার জন্য, মায়েদের উপরে। যেই মাত্র গাঁজার ব্যবসা করবে অবৈধ টাকা আসবে, যে মাত্র ফেন্সিডল ব্রাউন সুগার ট্যাবলেট দেবে তো মহিলাদেরকে উপর অত্যাচার করবে। ত্রিপুরাতে কনভিকশন রেট ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম কনভিকশন রেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা, যেটা বাংলা আজকের দিনে মাত্র 10%, মানে সেখানে আইন কানুন কোনো কিছুই নেই। কৈলাসহর পৌর পরিষদের উপনির্বাচনের সড়ক প্রচারের শেষ দিনে কংগ্রেস প্রার্থীদের হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গেলেন পিসিসি সভাপতি বিরিজিৎ সিনহা। সাথে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ কংগ্রেস প্রার্থীরা। কংগ্রেস ছাড়া দেশ চলবে না, চলবে না রাজ্য, যদিও চলে তাহলে সঠিকভাবে চলবে না। দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে, মানুষ কংগ্রেসকে বেছে নিবে। কৈলাসহর পৌর পরিষদের 6 আসনে উপনির্বাচনের সড়ক প্রচারের শেষ দিনে ঝড় তুলেছে পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। শেষ পর্যায়ে দ্বিতীয়বারের মতো ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ দলের প্রার্থীদের সমর্থনে ভোট চাইলেন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ উপনির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীরা। রাজনৈতিক দলগুলির মধ্যে পথসভা, মিছিল, বাড়ি বাড়ি প্রচার মিলিয়ে অকাল ভোট কৈলাসহরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বর্তমান বিরোধী দল সিপিএম উপনির্বাচনে একটি আসন জয়ী হয়ে পুর পরিষদ দখল রাখতে চায়। অপরদিকে বিজেপি 6 আসনে জয়ী হয়ে পুর পরিষদ দখল করে বিধানসভায় হারের বদলা নিতে মরিয়া। অপরদিকে কংগ্রেস দল 5 রাজ্যে ভোটের ফলাফলকে হাতিয়ার করে নিজেদের শক্তির জানান দিতে চাইছে। 14 ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পলমি মালাকারের সমর্থকেরা জোরদার প্রচার চালাচ্ছে। সমস্যা সমাধানের জন্য পল্লবী কংগ্রেস থেকে জিতলে প্রচুর কাজ করে। এখানে সিপিএম এর একজন মহিলা নির্বাচিত ছিলেন, তাকে জোর জবরদস্তি করে জোর করে রিজাইন করিয়েছিল। এই কারণে এলাকার মানুষ বিজেপির উপরে সাংঘাতিক বিরক্ত আছে। আমরা বিশ্বাস করি এলাকার মানুষ রাজনীতি সচেতন, তারা সব দিকে বিবেচনা করে কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করবেন। কংগ্রেসেরা রাজ্য চলবে না, কংগ্রেসেরা দেশ চলবে না। চলতে পারে, সেটা সঠিকভাবে চলবে না, দেশের পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আরে দেখুন দেখুন, আমাদের মালতী ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। চলো, অনেকদিন পর এসেছে কাকু। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বাস এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব 100% ঘুণমুক্ত। প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার খাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা, ওদের মতো ওদের মজাগুলো আলাদা। আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশব। Let your aspirations soar to a new high. Presenting the new 2018 Creta, the perfect SUV. দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। ভেঙে যাবে বাবারা,
কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা। কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা। কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা। কিচ্ছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। একদমই মানাচ্ছে না। Yes. ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ফারুক? জি স্যার। হোয়াই? আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। হোয়াই? স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরএফএল চক, জন্ম থেকে চক। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। শান্তিরবাজার পৌর পরিষদের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে মঙ্গলবার এক জনজমায়েত অনুষ্ঠিত হয়। এই জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক। মঙ্গলবার ছিল বড়দিন। শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীরাই নয়, পার্বতী ত্রিপুরার প্রতিটি প্রান্তে জাতি উপজাতি সকল অংশের মানুষ মেতে উঠেছে এই উৎসবের অনাবিল আনন্দে।
আর এই নিয়ে আমাদের ফোকাস ত্রিপুরার একটি বিশেষ প্রতিবেদন। মঙ্গলবার বড়দিন, বড়দিন একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যীশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যীশু। সম্ভবত এই হিসাব অনুসারেই 25শে ডিসেম্বর তারিখটিকে যীশুর জন্ম তারিখে ধরা হয়। অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুসঙ্গেই 25 ডিসেম্বর তারিখে বড়দিন প্রকৃতিগতভাবে একটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে থাকে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয় ভাবনার সমাবেশও দেখা যায় এই অনুষ্ঠানে। উপহার প্রদান, সঙ্গীত, খ্রিস্টমাস কার্ড বিনিময়, গির্জায় ধর্মপোষণা, ভোজ এবং খ্রিস্টমাস বৃক্ষ, আলোকসজ্জা, মালা, যিশুর জন্মদৃশ্য এবং হোলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ। কোনো কোনো দেশে ফাদার খ্রিস্টমাস কর্তৃক ছোটদের জন্য বড়দিনের উপহার আনার উপকথাটিও বেশ জনপ্রিয়। উপহার প্রদানের রীতিটি সহ বড়দিন উৎসবের নানা অনুষঙ্গ খ্রিস্টান ও অখ্রিস্টান অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়ের একটি বিশেষ মরশুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বে বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখা গেছে। আমাদের রাজ্যে বড়দিনে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীরাই নয়, জাতি উপজাতি সহ সমাজের সকল অংশের মানুষ মেতে উঠে এই বড়দিনের আনন্দে। আর এই নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।